আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফিলিং করা দাঁতে একটু বেশি চাপ প্রয়োগ করলে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা অনুভব কেন হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আগে দাঁতে গর্ত ছিল কিন্তু কোনো ব্যথা ছিল না, কিন্তু আমি ডাক্তারের কাছে ফিলিং করিয়েছি, কিন্তু ফিলিং করানোর পরে হালকা হালকা কখনো কখনো ব্যথা অনুভব করি, এমনটি কেন হচ্ছে? তো মূলত যারা এই বিষয়ে জানতে চেয়েছেন তারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। তো ভিউয়ার্স, সাধারণত আমরা ফিলিংয়ের ট্রিটমেন্ট তখনই করে থাকি যখন দাঁত ক্যারিজে আক্রান্ত হয়। এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এটি যদি প্রাথমিক অবস্থায় অল্প থাকতে ফিলিং করে দেওয়া হয় তাহলে দাঁতটি সুস্থ হয়ে যায়, দাঁতটি আর ভবিষ্যতে সমস্যা হয় না। এমনকি যদি দাঁতে এ ধরনের ক্যাভিটি হয়, বড় ধরনের কোনো ক্যাভিটি বা ছোট ক্যাভিটি হয়, সেক্ষেত্রেও আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। ফিলিং করা হলো দাঁতে যতটুকু অংশ ক্যারিজে আক্রান্ত হয়েছে, যতটুকু গর্ত হয়েছে, সেই গর্তটা পরিষ্কার করে পুনরায় সেটি ফিল আপ করে দেওয়া। তো ভিউয়ার্স, মূলত অনেকের ফিলিং করানোর পরে দাঁতে চাপ দিলে সব সময় ব্যথা হয় না, দাঁতে চাপ দিলে ব্যথা অনুভব হয়। এটি দাঁতের অবস্থার উপর নির্ভর করেই এমনটি হয়ে থাকে। অর্থাৎ আপনার যে দাঁতটি ফিলিং করা হয়েছে সেই দাঁতটি যদি অনেক বড় ধরনের গর্ত হয় দাঁতের উপরে, তাহলে সেই দাঁতে যদি ফিলিং করেন সেটাই ব্যথা হতে পারে চাপ দিলে। তার কারণ হলো দাঁতের যে ভিতরের যে অংশটি দেখতে পাচ্ছেন, এই ভিতরের অংশটি উপরের অংশের তুলনায় বেশ কিছুটা নরম থাকে। যেমন আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি করে লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। ভিউয়ার্স, এখানে একটি দাঁতের এক্সরে ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটিতে ফিলিং করা রয়েছে। এই দাঁতটি দেখুন, ফিলিংটা এতটুকু অংশ পর্যন্ত কিন্তু ফিলিংটা দেওয়া হয়েছে। তো এই ধরনের যতটা গভীর হয়ে গেছে, বেশ অনেকটাই গভীর হয়ে গেছে, কিন্তু এই দাঁতটিতে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা নাই। প্রচণ্ড ব্যথা হবে, যন্ত্রণা হবে এমন কোনো সম্ভাবনা নাই, কিন্তু গভীরতাটা যেহেতু একটু বেশি এবং দাঁতের যে ডেন্টিন যে লেয়ারটি থাকে, সেকেন্ড লেয়ার যে ডেন্টিন অংশটি থাকে, এটি উপরের এনামেল লেয়ারের থেকে কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে। আর তার জন্যই এ ধরনের গভীর গর্ত হয়ে যাওয়া দাঁতে ফিলিং করানোর পরে সেই দাঁতে যখন চাপ প্রয়োগ পড়বে, তখন সেই ফিলিংয়ের পরে যখন চাপ পড়বে তখন দাঁতের ডেন্টিন অংশে কিছুটা ব্যথা অনুভব হয়ে থাকে, এটি ন্যাচারালি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দুটি দাঁতের এক্সরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁত দু রকম। এখানে এই দাঁতটিতে ফিলিং করা রয়েছে বা পুটিং দেওয়া রয়েছে। তো এটি দেখুন, দাঁতের এনামেল এবং ডেন্টিনের কিছুটা অংশ নিয়ে ফিলিংটি করা হয়েছে। এমন ক্ষেত্রে দাঁতে কোনো ধরনের সমস্যা হয় না, ব্যথা অনুভব হয় না। কিন্তু এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে দাঁতের পাল্পের লাইন। তো দেখুন যে ফিলিংটা কিন্তু দাঁতের পাল্পের কাছাকাছি চলে আসছে, এনামেল ডেন্টিন পুরোটাই, ডেন্টিন পুরোটাই কিন্তু ফিলিং দ্বারা ভরাট করে দেওয়া হয়েছে। আর তার জন্যই দাঁতের এই অংশটা নরম থাকে, আর যখন এই ফিলিংয়ের পরে চাপ প্রয়োগ করা হয় সেই ব্যথাটা দাঁতে অনুভব হয়। শুধুমাত্র ফিলিংটা ক্যাভিটিটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে, দাঁতের গভীরতা বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের সমস্যা হয়ে থাকে। তবে এ ধরনের দাঁত সুস্থ থাকে যদি আপনি সেই দাঁতে খুব বেশি একটা প্রেশার না দেন, ব্যবহার না করেন, কামড় না দেন, তাহলে কিন্তু সে দাঁতটিতে আপনার ব্যথা হবে না। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তিনটি দাঁতে ফিলিং দেওয়া রয়েছে। সাধারণত যখন ডেন্টাল ক্যারিজের শুরুতে যদি ট্রিটমেন্ট করাতে পারেন সেটি সবথেকে ভালো হয়। এখানে তিনটি দাঁতে ফিলিং করা রয়েছে, আর এই তিনটি দাঁতের ডেন্টাল ক্যারিজের সূচনা থাকা অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফিলিং করে নেওয়া হয়েছে। তার জন্য এ ধরনের সামান্য সমস্যায় যখন ফিলিং দেওয়া হবে তখন কিন্তু আপনার কামড় দিলেও, কোনো শক্ত কিছু কামড় দিলেও কিন্তু আপনার ব্যথা অনুভব হবে না। আর যখন এমন ডিপে চলে যাবে, দাঁতের গভীরে চলে যাবে, আর ক্যাভিটির গভীরে যাওয়ার পরে যদি সেটিতে ফিলিং করা হয়, তাহলে সে দাঁতটিতে চাপ প্রয়োগের ফলে ব্যথা অনুভব হতে পারে, কারণ ভিতরের অংশটি নরম থাকে এবং যে ফিলিংটি করা হয়ে থাকে সে ফিলিংটিও বেশ শক্ত হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলেন যে দাঁতে তো আগে গর্ত ছিল ঠিকই, কিন্তু সেই গর্ত হওয়া দাঁতে তো কোনো ধরনের ব্যথা ছিল না, ফিলিং করানোর পরেই তো ব্যথা হচ্ছে। তো ভিউয়ার্স, মূলত আপনার যখন দাঁতে গর্তটি ছিল তখন কিন্তু গর্তের ভিতরে খাবার থাকতো, সেখানে চাপ প্রয়োগ করার মতো কোনো কিছু ছিল না, কিন্তু যখন আপনার ফিলিং করে দেওয়া হবে তখন কিন্তু সেই ফিলিংয়ের পরে চাপ লাগলে ওই দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে। এটি যত বেশি দাঁতের গভীরতা বাড়বে ততই আপনার সেই দাঁতটিতে চাপ কম চাপ সহ্য করতে পারবে।
তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন। তো এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।